কি কস, বিরোধী দলেরটা নাকি তোর বাইডু? ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ মরে গেছে। মরার আগে জয় বাংলা কয়ে মরতে পারছে? তুমি কি বলো ভাইডু, ইংল্যান্ডের রানী জয় বাংলা পড়লে মরবে কে? না মানে উনি তো আর কালেমা পট্রি মরতে পারবে না, তো মরার আগে জয় বাংলা স্লোগানটা দিলে বাঙালি গন্তর একটু শান্তি লাগতো। ধরো ভাইয়া রাখো তোমার ফাইটলাম, কি তুমি কি জানো রানী মারা যাওয়ার পরে হেরে আকাশের মেঘে দেখা গেছে একেবারে পরিষ্কার বুঝতে ভালোছি। যেহেতু মুগদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে পিছাই না রয়েছে, হেললে গিয়ে হেরা সাইদি সাহেবরা ওই সময় চান্দে দেখছিলে, আর যেহেতু হেরা জ্ঞান বিজ্ঞানে মগজে আগানো, সেহেতু হেরা হেগো রানীরে ম্যাগের উপরে দেখছে, ঠিক না? সেইটা বলতে পারি না ভাইডু, কিন্তু পুরো 200 বছর ধরে আমরা হেগো গোলামি করছি। 200 বছর ধরে হেরা আমাদের দেশ মেরে গেছে, এখন গোলামি করতে করতে অভ্যাস হয়ে গেছে, খালি গোলামি করতে মন চায়। এখন আমরা কার গোলামি করব, কোন রানীর গোলামি করব? থাক কান্দিস না, গোলামের পুত কান্দিস না, এইরকম গোলামি করার অভ্যাস হয়ে গেলে তাহলে কেউ না কেউ আইয়া আবার তোকে গোলামি করাইবো, আবার তোকে দেশ মারবো। এলে কান্দিস না, দুঃখ করিস না।